আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়াতে আবারও নিতে হবে করোনার টিকা, বুস্টার ডোজ নিতে আহ্বান। মালয়েশিয়ায় বেড়েছে অবৈধ প্রবাসীদের গাড়ির ব্যবহার, জানালো সড়ক বিভাগ। মালয়েশিয়ায় উপসর্গহীন করোনা রোগীদের মনিটর করা হবে মাইসজাহা প্রায়পে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবিশ্বাস্য ছাড়, মালয়েশিয়া থেকে ঢাকা ও ঢাকা থেকে মালয়েশিয়া সকল এয়ার টিকেটে। মালয়েশিয়া এয়ারলাইন্স, এয়ার এশিয়া ও মালিন্দ এয়ারলাইন্সে। টিকেটের জন্য এখনই যোগাযোগ করুন এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। ফোন 01822212220। মালয়েশিয়া স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জালিহা মুস্তফা আজ আশ্বস্ত করেছেন, সম্প্রতি ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক শর্তাধীন নিবন্ধনের অনুমোদনের পর শীঘ্রই মালয়েশিয়াতে কোভিড-19 বাইভ্যালেন্ট ভ্যাকসিন সরবরাহ করা হবে। তিনি বলেন, বিশদ যোগ্যতার মানদণ্ড সহ সরবরাহ পাওয়ার পর এটি ঘোষণা করা হবে। এই ভ্যাকসিনটি কাদের দেওয়া হবে এবং কারা এর জন্য প্রকৃত যোগ্য সেটি পরে জানানো হবে। বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এখন জনসাধারণকে অনুরোধ করছে যাতে করে প্রথম বুস্টার ডোজ যারা গ্রহণ করেছেন তাদের 6 মাস পার হয়ে গেলে দ্বিতীয় বুস্টার ডোজ গ্রহণ করতে। বাইভ্যালেন্ট ভ্যাকসিনের জন্য অপেক্ষা না করে দ্বিতীয় বুস্টার ডোজটি দ্রুত গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। আজ সকালে ডক্টর জালিহা এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় আশাবাদী বুস্টার ডোজ গ্রহণকারীদের শতাংশ বৃদ্ধি অব্যাহত থাকবে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী থেকে এটি গ্রহণের প্রবণতা বাড়াতে হবে। তিনি বলেন, বর্তমানে মাত্র 49.8% মালয়েশিয়ান বাসিন্দা প্রথম বুস্টার ডোজ গ্রহণ করেছেন এবং 1.9% দ্বিতীয় বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি যাতে করে তারা তাদের ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার শটটি গ্রহণ করেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খবর দিয়েছে, মালয়েশিয়াতেও শনাক্ত হয়েছে চীনে ধরা পড়া সম্প্রতি নতুন ধরনের করোনা ভাইরাস। এতে নতুন করে উদ্বেগ বেড়েছে দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থায়। ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করা হতে পারে, এমনকি প্রবেশ পথগুলোতে এসওপি নির্ধারিত হওয়ার প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে শুধুমাত্র চীন নয়, অন্যান্য দেশগুলো থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও বিশেষ এসওপি আরোপ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কেলান্তান সড়ক পরিবহন বিভাগ বা আরটিডি 2022 বিভিন্ন অপরাধের জন্য অনুথিভুক্ত প্রবাসীদের 343 সমন জারি করেছে। কেলান্তান আরটিডির পরিচালক মোহাম্মদ মিসওয়ারি আবদুল্লাহ জানিয়েছেন, তল্লাশি থেকে জানা গেছে অভিবাসীদের দ্বারা ব্যবহৃত বেশিরভাগ যানবাহন হয় ভাড়া করা হয়েছিল, অন্যথায় স্থানীয়দের কাছ থেকে কেনা হয়েছিল। আমরা জানি তাদের অবস্থার কারণে তাদের মালয়েশিয়ায় গাড়ি কেনার অনুমতি নেই, অতএব তারা মালিকানা হস্তান্তর না করে স্থানীয়দের কাছ থেকে যানবাহন ক্রয় করে সহজ উপায় গ্রহণ করে। শনিবার রাতে জালান প্যাডাং এনগাংয়ে 2023 নববর্ষের অভিযানের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গতকাল মালয়েশিয়ার অনলাইন পত্রিকা দ্য ভাইবসে প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে এ সকল তথ্য উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, কোয়ান্তান সড়ক বিভাগের পরিচালক জানান, অনথিভুক্ত প্রবাসীদের দ্বারা ব্যবহৃত 30 গাড়ি এ সময় বাজেয়াপ্ত করা হয়েছে। এখন থেকে মালয়েশিয়ায় উপসর্গহীন কোভিড-19 রোগীদের রিপোর্টিং এবং পর্যবেক্ষণ সম্পূর্ণরূপে দেশটির করোনা মনিটরিং অ্যাপ মাইসজাহাত্রা প্ল্যাটফর্মের মাধ্যমে করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তাঁশ্রী ডক্টর নূর হিসাম আবদুল্লাহ বলেন, এতে হোম অ্যাসেসমেন্ট টুল বা এইচএটি তথা সপ্রতিবেদন এবং এইচইটি সম্পূর্ণ করার বিজ্ঞপ্তি, সতর্কীকরণ চিহ্ন রিপোর্ট করার বিজ্ঞপ্তি এবং প্যাক্সেলোভিড অ্যান্টিভাইরাল ড্রাগ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যক্তিদের বিজ্ঞপ্তি অন্তর্ভুক্ত থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সকলকে স্মরণ করিয়ে দিতে চায়, যাদের করোনা পজিটিভ হয়েছে তারা স্মার্টফোনে মাইসজাহাত্রার নোটিফিকেশন ফাংশন সক্রিয় করার জন্য সেলফ টেস্ট প্রক্রিয়াটি ভালোভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করবেন। আজ এক বিবৃতিতে এসব কথা বলেন স্বাস্থ্য মহাপরিচালক। এছাড়াও তিনি বলেন, মাইসজাহাত্রার আবেদনের মাধ্যমে
হোম সার্ভিলেন্স অ্যান্ড অবজারভেশন অর্ডার এবং রিলিজ অর্ডার যথারীতি দেয়া হবে। ডক্টর নূর হিসাম আরও জানান, 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 52তম মহামারী সপ্তাহে নতুন দৈনিক কোভিড-19 সংক্রমণের সংখ্যা 51তম মহামারী সপ্তাহের তুলনায় অনেকটাই কমে দাঁড়িয়েছে। তিনি বলেন, যেখানে 51তম সপ্তাহে সংক্রমণের সংখ্যা ছিল দৈনিক হারে 5,894টি, সেখানে 52তম সপ্তাহে 36.1% কমে দাঁড়ায় 3,767টিতে। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।